আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব, এখানে টাইপ 5 করব। এখানে তো আমরা এখানে 10 এর যে ম্যাথগুলো আছে, চারটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা সলভ করব। তো প্রথমত 10 এর 1 নম্বর ম্যাথে একটু তাকাই। তাকায় দেখতেছি আমরা এখানে কুমিল্লা বোর্ড 2017 সালে আসছিল, খ নম্বরে বুয়েটে এডমিশন টেস্ট আসছিল। এভাবে আমাদের অসংখ্য অসংখ্য বলা যাবে, এখানে অনেকবার কিন্তু সালে আসছে। এটা দেখুন, একটা কোশ্চেন এতবার আসছে এখানে, তার মানে এবং এই কোশ্চেনটার সলিউশন হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 6 লাইন, এবং খুবই ইজি একটা কোশ্চেন। সো আমরা সলভ করি। ওকে, তো মান আছে কত এখানে, 0 থেকে ln 2 আছে এখানে, আর ই পর এক্স বাই 1 প্লাস ই পর এক্স 10, আর ডিএক্স আছে এখানে। দেখুন আমি কত সহজ করে এই ম্যাটটা সলভ করে দিয়েছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই তাদের কাছে এই ম্যাটটা কিছুই না, 1 2 ব্যাপার। তো আমাদের ইনিশিয়ালি আমার ম্যাটটাকে তুলে রাখলাম এখানে, যে 0 থেকে ln 2 পর্যন্ত এখানে লিমিটটা, ই পর এক্স 1 প্লাস ই পর এক্স এখানে। তো আমরা কিন্তু এই যে 1 প্লাস ই পর এক্সটাকে যদি ধরি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কারণ 1টাকে আমি কেন ধরবো, আপনি যদি শুধুমাত্র ই পর এক্সটাকে ধরেন তাহলে কিন্তু নিচে আসতেছে 1 প্লাস ওই যে মানটা ধরবেন এখানে, এটা মানে যে ইউ ধরেন, তাহলে আমাদের 1 প্লাস ইউ আসবে। মানে 1 প্লাস ই পর এক্স নিলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু কি হবে, কিন্তু কথা হচ্ছে কি একটু ঝামেলা হচ্ছে, আমাদের 1 প্লাস ইউ আসতেছে। এই 1 প্লাস ইউ আনাটাকে আমাদের জন্য বিরক্ত করে না, কারণ 1 প্লাস ইউ আনাটা বিরক্ত। আমি যে 1 প্লাস ই পর এক্সটাকে ধরি, তো 1কে ডেরিভেটিভ করলে তো 0, তাই না? আমরা জানি কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে ডি বাই ডি এক্স, কনস্ট্যান্টকে করলে আমরা কি পাই এখানে, 0 পাই। তো আমাদের 1 এর জন্য 0, আর ই পর এক্সকে নিয়ে শুধু কাজ হবে। তো ই পর এক্সকে করলে কি হবে, ই পর এক্স হবে, আর ডি এক্স এখানে পাবো, আর এখানে কিন্তু ডিউ পাবো এখানে। ওকে, তো ব্যাপারটা মানে বুঝছেন, যেহেতু আমাদের মানটাকে আমি ইউ এ কনভার্ট করলাম, তার মানে আমাদের এখানে কি লিমিটটাও চেঞ্জ হবে। যখন এক্স এর মানটা 0, যখন আমাদের এক্স এর মানটা 0, তখন ইউ ইজ ইকুয়াল টু কত হবে এখানে, 1 প্লাস ই এর পর 0। তো 1 প্লাস ই এর পর 0 মানে কি, আমরা জানি সূচকে জানি কোনো কিছুর পর 0 মানে যে কোনো কিছুর পর 0 মানে 1। তাহলে এখানে এটা যে 1 হয়, আর এখানে একটা 1, 1 প্লাস 1 মানে 2 হবে না, এই 2টা আমি একবারে দিয়ে দিচ্ছি। আবার যখন আমাদের এখানে এক্স এর এক্স ইকুয়াল টু লন 2, তখন আমাদের ইউ ইকুয়াল টু হচ্ছে ই এর পর লন 2। তো আমি আপনাদের একটা সূত্র বলে দিই, সেটা হচ্ছে আমাদের ই এর পর লন এ, এই সূত্র হচ্ছে আমাদের এ। ওকে, এই সূত্রটি একটু মাথায় রাখবেন, এখানে ই এর পর লন এর সূত্র হচ্ছে কি এ। ওকে, বা এটাকে আপনি এভাবেও লিখতে পারবেন এখানে, যে আপনার এ লন ই, এটাও লেখা যাবে। তো এ লন ই মানে তো আমরা জানি 1 জানি, তো 1 ইন্টু এ মানে কি এ হবে, তার মানে ই এর পর লন এর সূত্র কি এ। এটা একটু ভালো করে পড়বেন, এই সূত্রটা আমাদের এখানে নেক্সটেও কিন্তু আলোচনা আছে, এটা নিয়ে ম্যাথ আছে আর কি। তো আমাদের এখানে ই এর পর লন 2 মানে কি 2 লন ই, তো লন ইর মান কত এখানে 1, তো এটা দেওয়ার দরকার নেই এখানে। আর 2 ইন্টু 1 মানে কি 3 হবে, তো লিমিটটা আমাদের 2 থেকে 3 পর্যন্ত হবে। আর এই নিচের 1 প্লাস ই পর এক্স মানে কি ইউ, আর এখানে ই এক্স ডি এক্স এর মান কত পেলাম বলুন, এখানে আমাদের ডিউ পেলাম এখানে। তো আমরা ইন্টিগ্রেশনের সূত্র বলছিলাম 1/1 প্লাস এক্স ডি এক্স এর সূত্র কি লন এক্স। তো লন এক্স বলতে আমাদের লন ইউ এখানে, লন ইউ, আর লিমিটটা এখানে 3 আর এখানে 2। আমরা প্রথমত আপার লিমিট বসালাম ইউ এর জাতে, এই আপার লিমিট এই যে 3 করলাম, সূত্রের মাইনাস, এবার লন লিমিট করলাম 2 বসালাম এখানে, যে লন 2। তার মানে আমরা জানি এখানে লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, তার মানে লন 2/3 হবে, 3/2 হবে এখানে। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। এরপরে দেখুন আমাদের 2 নম্বর যে ম্যাটটা আছে এখানে, এই 2 নম্বর একটা বুটেক্সট আসছে। বুটেক্স মানে হচ্ছে কি বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ওকে, আবার এখানে কুয়েটে আসছে এখানে, তারপরে এখানে আমাদের বিআইটিতে আসছে এখানে, যাই হোক আমাদের অনেকগুলো সালেও কিন্তু আসছে এখানে। এটা আমাদের লিমিটটা কি 0 থেকে 1 আসছে এখানে, এবং ডি বাই ই পর এক্স প্লাস ই পর মাইনাস এক্স। এই ম্যাটটাও আমাদের 1-2 ব্যাপার, যারা আমার আগের ক্লাসগুলো করছেন অবশ্যই তাদের কাছে এটা 1-2 ব্যাপার, আর যারা ক্লাসগুলো করেননি অবশ্যই করবেন। এখানে আমি ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়েশন, ক্যালকুলাস মানে টাইপে সব দিয়েছি, সরলরেখা দিয়েছি। ওকে, তারপর এখানে আপনার ত্রিকোণমিতি ম্যাথ দিয়েছি, এখানে সেকেন্ড পেপারে বহুবুদ্ধি দিয়েছি অনেক। আমি মোটামুটি এখানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে মোটামুটি 7-8টা আমাদের ভিডিও করা হয়ে গেছে। আমি কিন্তু রেগুলার ভিডিও করতেছি, তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই যেন শিখতে পারে। আমাদের এখানে শিক্ষার ক্ষেত্রে কোনো হিংসা রাখা উচিত না, আমরা সবাই সবাইকে হেল্প করবো শিক্ষার ক্ষেত্রে। ওকে, তো আমাদের লিমিট এখানে কি 0 থেকে 1 আছে, তো আমরা এই মানটা তুললাম এখানে। তো আমরা কিন্তু ই পর এই মাইনাস এক্সটাকে কি করতে, 1/ই পর এক্স লেখা যাবে। তখন আমরা এটা লসাগুজু করি, তো ই পর এক্স হবে এখানে, তো 1 এর সাথে এটা যদি আমি ভাগ করি তাহলে ই পর এক্স পাবো, এটাকে গুণ করলে ই পর এক্স, তারপর হোল স্কোয়ার পাবো। তো ই পর এক্স হোল স্কোয়ার দিলাম, আর এখানে করলে তো আমাদের 1 পাবো, তাই না? আমাদের ব্যাপারটা এখানে এরকম হতো যে ই পর এক্স হতো এখানে ই পর এক্স, তারপর হোল স্কোয়ার প্লাস 1। আমি করছি কি এইটাকে একবারে পণ্ডিত দি করে একদম উপরে নিয়ে গেছি, যেহেতু নিচে এখানে একটা কিছু ই পর এক্স ছিল, এটা ভাগ ছিল, উপরে গুণ হয়ে যাবে এখানে, একবারে গুণ করে দিচ্ছি, এটা লেখার দরকার নেই। ওকে, এখন আমরা করবো কি এখানে ই পর এক্সটাকে ধরবো। তো এখন আপনার মনে কোশ্চেন ধরবে, ভাইয়া আমরা এখানে কেন 1 প্লাস ই পর এক্স তারপর হোল স্কোয়ারটাকে ধরলাম না, কারণ এটাকে আমি যদি ধরি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু হচ্ছে না, কারণ কি এখানে 1 এর জন্য 0 হবে, ঠিক আছে, কিন্তু ই পর এক্স হোল স্কোয়ারটাকে ধরলে আমাদের কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে এখানে, আবার 2 হাফটা ঝামেলা হচ্ছে। তো এই জন্য আমরা করবো কি এখানে ই পর এক্সটাকে ধরবো,
আর ইউ করবো, কারণ আমাদের এখানে টেনের সূত্র হয়ে যাবে। দেখুন আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার সূত্র কি, এখানে টেন এক্স জানি এখানে। তো আমরা যদি এখানে আগে আগের ভিডিওগুলো দেখি আসলে এগুলো কোনো ব্যাপারে না আপনার কাছে ধরাধরি বিষয়টা, ই পর এক্স ডিএক্স আর এখানে ডিউ। তো আমাদের লিমিটটা চেঞ্জ হবেই, যখন এক্স এর মান জিরো তখন আমাদের ইউ এর মান কত হবে, এখানে ই পর জিরো মানে কি এখানে ওয়ান হবে, আবার এখানে যখন এক্স এর মান ওয়ান তো এখানে ওয়ানটা বসাবো এখানে এই যাতে। তো আমাদের ই পর ওয়ান মানে কত, ই পর ওয়ান মানে ই হবে এখানে, কারণ আমি যে মানটা বসাই এখানে লিমিটটা আমাদের ওয়ান থেকে ই। আর এখানে দেখুন ইএক্স ডি ই পর এক্স ডিএক্স এটা মানে কি ডিউ, আর হচ্ছে ওয়ান প্লাস ই পর এক্স মানে ইউ, তারপর হোল স্কোয়ার আছে এখানে। এটা সূত্র কিন্তু ট্যান ইনভার্স ইউ বা ট্যান ইনভার্স এক্স এর সূত্র, আর লিমিটটা আমাদের এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট দিলাম। তো প্রথমত আমাদের ইর মানটা বসবে এখানে, ইর মানটা দিলাম, এরপর লোয়ার লিমিট ওয়ানটা বসবে এখানে, এই ওয়ানটা দিলাম। তো এখানে ই পর ই ট্যান ইনভার্স ই, আর আমাদের কিন্তু এখানে ওয়ান মানে কি বলুন, এখানে ট্যান কত ডিগ্রি মানে এখানে আমি একটু এখানে মিস্টেক করছি, সেটা হচ্ছে আমাদের এটা একটু ভুল হয়েছে, এটা আমি এটা কাটা দিলাম। এই যেখানে আমাদের এখানে ট্যান ইনভার্স ই মাইনাস এখানে ট্যান ইনভার্স দিলাম, আর হচ্ছে ওয়ান কত ডিগ্রি মানে ট্যান 45 ডিগ্রি, মানে যে ট্যান আমাদের পাই বাই ফোর হবে এখানে। এই ট্যান আর এটা কাটা যাবে, কাটা গেলে আমাদের থাকবে এখানে কি ট্যান ইনভার্স ই থাকবে মাইনাস কি বলুন তো এখানে পাই বাই ফোর থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ওকে, এটা আমি ট্যান ইনভার্স পাই বাই ফোর দিয়েছিলাম, এটা একটু ভুল। ওকে, যাই হোক, এটা আবেগে করছিলাম মনে হয়। এরপর আমাদের তিন নম্বর ম্যাটটা আছে, দেখুন তিন নম্বর ম্যাটটা আমরা সলভ করবো। এটা আমাদের যশোর বোর্ডে 2022 সাল আছে, যারা যশোর বোর্ডে শিক্ষার্থী আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে জিরো থেকে লন টু আছে এখানে, ওকে, আবার এখানে ই পর টোয়াইস এক্স বাই ওয়ান প্লাস ই পর টোয়াইস এক্স, তারপর হোল স্কোয়ার আছে কিন্তু এখানে, কি আছে তারপর হোল স্কোয়ার। তো আমরা এখানে ই পর টোয়াইস এক্সটা ধরলে কিন্তু আমাদের কিন্তু ম্যাথ হয়ে যাবে, কারণ আমাদের এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে ওয়ান প্লাস সামথিং একটা মান পাবো এখানে। তো আমরা কাজ করি, এখানে দেখুন ধরলাম আমি এখানে ওয়ান প্লাস ই পর এক্স ইকুয়াল আমি ইউ ধরলাম, তো ওয়ান কি করলে তো জিরো হবে এখানে। তো ই পর এক্স কে আমি যে করি, ই পর এক্স কে ডেরিভেটিভ করলে ই পর এক্স এ পাবো, তো ই পর এক্স দিলাম। তো এরপর আমাদের খেয়াল করতে হবে যে এই যে ই পর যে এক্স আছে, এক্স এর সাথে আমাদের অন্য কিছু আছে কিনা। এক্স এর সাথে যদি আমাদের অন্য কিছু থাকে তো আমরা ডেরিভেটিভ করলে মানটা গুণ হয়ে সামনে থাকে, কি থাকে তার মানে ই পর টু এক্স থাকবে এখানে, অ্যান্ড ডি বাই ডি এক্স কি হবে, আবার টু এক্স কে ডেরিভেটিভ করতে হবে। তো টু এক্স কে ডেরিভেটিভ করলে কিন্তু আমাদের এক্স করলে কি ওয়ান, আর আমাদের টুটা থাকবে মানে টু, এই যে টু ই পর এক্স থাকবে এখানে, ওকে, আর ডি এক্স থাকবে আর এখানে ডিউ। আর এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করতেন তাহলে আমাদের দুইটা ভাগ হয়ে যেত এখানে, কি হতো ভাগ হয়ে যেত, এখন এই টুটা আমাদের গুণ আছে এখানে, এটাকে এপাশে যে এপাশে করলে ভাগ হয়ে যাবে, ই পর টোয়াইস এক্স ডিএক্স, আর আমাদের এখানে কি হাফ ডিউ পাবো, কারণ লিমিটটা আমাদের চেঞ্জ হবে, একবার জিরো একবার কি এখানে লন টু, এখানে এক্স এর মধ্যে জিরো হবে। তো আমি এখানে বসাবো ই ইকুয়াল টু ওয়ান প্লাস ই এর পর টু ইন্টু জিরো, তার মানে ই এর পর টু ইন্টু মানে জিরো মানে কি এখানে জিরো হবে, ই পর জিরো মানে কি ওয়ান, তো ওয়ান প্লাস ওয়ান মানে টু হবে এখানে। ওকে, আবার লন টু যদি আপনি এখানে বসান এখানে, তো ই পর ওয়ান প্লাস লন এটা, তো আমরা এখানে সূত্র জানি একটা যে ই পর লন এ, এটা মানে কি এখানে এই পাওয়ারটা সামনে যায় এখানে, হ্যাঁ মানে সামনের মানটা পাওয়ার হয়ে যায়, তাই ই পর লন এ পর টু দেখা যাবে এখানে, এই টুটা আমাদের এখানে গেলে ফোর হবে। তো আমি এখানে লন ফোর করলাম, আর আমাদের ই পর লন এর সূত্র তো দেখালাম যে এ বা এখানে এ লন ই, তো লন ইর মান তো ওয়ান এখানে, ওকে, এখানে ফোর থাকবে মানে ফাইভ হবে এখানে, তার মানে লিমিটটা টু থেকে ফাইভ। আর এখানে ই পর টু এক্স ডিএক্স এর মান কত এখানে, হাফ ডিউ এখানে, যে এটা হাফ ডিউ পেলাম এখানে এই মানটা, তো এখানে হাফ ডিউ পেলাম, আর আমাদের এখানে এটা কিন্তু ওয়ান প্লাস ই পর টোয়াইস এক্স এর মান হচ্ছে ইউ, তারপর হোল স্কোয়ার ছিল এইটা, হাফটা আমি এখানে সামনে রাখলাম আর টু বাই ফাইভ করলাম এখানে, এটা উপর উঠে ইনভার্স টু হবে এখানে, আর এখানে লিমিটটা টু থেকে ফাইভ। ওকে, এখন আপনি এখানে চাইলে এখানে পাওয়ারের সাথে একযোগ যোগফল ভাগ করতে, এই যে একযোগ করলেন যোগফল ভাগ করলেন, তার মানে এখানে কি হচ্ছে মাইনাস ওয়ান, এখানে ই পর মাইনাস, এই মাইনাস ওয়ানটা যদি আপনি সামনে নেন তাহলে আমাদের কি মাইনাস হাফ হবে এখানে, এখানে তখন প্লাস, আর এখানে ওয়ান বাই ইউ করা যাবে। তো মানটা এখানে বসান, এটা মাইনাস কিন্তু, ওকে, প্রথমে আপার লিমিট ওয়ান বাই ফাইভ, তারপর এখানে লোয়ার লিমিট ওয়ান বাই টু, এখানে লসগুলো টেন, টু মাইনাস ফাইভ হবে এখানে, তার মানে মাইনাস হাফ ইন্টু মাইনাস থ্রি বাই টেন হবে, তার মানে তিন তিনে মাইনাস মাইনাস কাটবো, তিন বাই টু ইন্টু টেন মানে কত টোয়েন্টি হবে, তার মানে থ্রি বাই টোয়েন্টি হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে যে ম্যাটটা আছে, দেখুন আমি এটা দুইটা নিয়মে করাবো, এটা আমাদের এখানে কুমিল্লা বোর্ড 2021 সালে আসছিল এখানে খ নম্বরে, এই ম্যাটটা আমি দুটো নিয়ম করাবো, আপনাদের যে নিয়মটা ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন, যদি প্রথম নিয়মটা ভালো লাগে তাহলে অবশ্যই লিখবেন, যেখানে এক লিখবেন না হলে দুই লিখবেন, দুই মানে হচ্ছে দ্বিতীয় নিয়ম আর কি। তো আমি এখানে টাইপ ওয়ান বা নিয়ম একে আসি এখানে, তো আমাদের এখানে নর্মালি হচ্ছে লিমিট হচ্ছে শূন্য থেকে থ্রি আছে এখানে, ওয়ান প্লাস এক্স তারপর হোল স্কোয়ার ই পর এক্স দেওয়া আছে, তো এটা আমরা করবো কি ইউভি এর সূত্র করবো এখানে, কি করবো এখানে ইউভি এর সূত্র মানে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, এটা সূত্র জানো কি ছিল, ইউ সামনে আসবে ভি ডিএক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে আমরা কি করবো এখানে এটা আছে ডেরিভেটিভ করতে হবে এটাকে ডিভাই ডিএক্স, হ্যাঁ এটা কিন্তু আমাদের এখানে অল ইন্টিগ্রেশন থাকবে
u থাকবে ইন্টিগ্রেশন অফ v dx থাকবে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে এন্ড আমাদের অল ইন্টিগ্রেশনের আমাদের কাজ করতে হবে এটাই ছিল সূত্র ছিল আমি প্রথমতে এটাকে এই সূত্রে अप्लाई করব ওকে এন্ড দেন তারপরে আমি এই সূত্র अप्लाई বাদ দিয়ে আমি দেখাবো আপনাদের যেটা ভালো মনে হবে সেটা অবশ্যই করবেন আর এখানে u এর বিষয়টি কিন্তু আমি আগে বলছিলাম আমাদের এটা মেবি হচ্ছে e নাম্বার অধ্যায় আছে এই আমাদের u এর সূত্র বা এখানে দেখবেন যে আপনি c নাম্বারও থাকতে পারে c বা e এখানে দেখবেন u এর সূত্র আমি আগে দেখাইছিলাম কাকে u ধরতে হয় এবং কাকে v ধরতে হয় যাকে ডেরিভেটিভ করা যায় তাকে আমরা u ধরি আর যাকে ডেরিভেটিভ করা যায় না ইন্টিগ্রেশন করা যায় তাকে আমরা v ধরি এখানে এটা আমি বলছিলাম আগে তো আমি এখানে ওই এই মানটা ইকুয়াল টু এই পুরো মানটা ইকুয়াল আমি এখানে ধরলাম যে i ধরলাম এখানে ধরি i ইকুয়াল টু হ্যাঁ কারণ আমি লিমিটটা একদম লাস্টে গিয়ে বসাবো এখন আমি লিমিট করব না তো এটাকে আমি করব কি এই যে এই অংশটাকে আমি কিন্তু সাইলে এখানে সাইডে রাখতে পারি মানে ব্যাপারটা এইভাবে লেখা যায় যে e তারপর এখানে কি 1 বাই সরি এখানে 1 প্লাস x তারপর হোল স্কয়ার এটা ইন্টিগ্রেশন এইভাবে তাহলে এটাকে আমি u ধরব এটাকে আমি v ধরব এখানে ওকে এ আর কি কাজটা করব তো আমি u টাকে ধরলাম এটাকে এই u আমি সামনে রাখলাম আবার কি এই v কে আমি ইন্টিগ্রেশন করলাম সূত্রে মাইনাস dy dx যাকে আমি u ধরলাম তাকে আমি ডেরিভেটিভ করব আবার এখানে এই ইন্টিগ্রেশন করলাম আমাদের v কে আর dx কিন্তু অল ওভার করলাম আমি ইন্টিগ্রেশনটা মানে লিমিটে পরে বসাবো তো আমাদের x e পর x তো আমি a কে যদি আমি এখানে ইন্টিগ্রেশন করি এটা উপরে নরমালি গেলে কি হবে এখানে বলুন তো এখানে মাইনাস হবে এখানে পাওয়ার পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ যে আমি করি এটা এইভাবে যে আমি করে দেই জিনিসটা এখানে একটু দেখুন 1 প্লাস x তারপর কি মাইনাস 2 হবে না ইন্টিগ্রেশন যদি করেন তাহলে পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ তার মানে এখানে 1 প্লাস x তাহলে মাইনাস 1 হবে আর এই যোগফল মাইনাস 1 হবে তো এখানে এই মাইনাস 1 এর জন্য আমাদের নিচে এটা চলে গেল এখানে আর আমাদের এই নিচে আমাদের চলে গেল এটা আর মাইনাস 1টা আমি এখানে একবার সামনে দিলাম ওকে আবার এই যে এখানে দেখুন এই যে এটাকে যদি আপনি কাজ করেন এই মানটাকে আমি একই কালার বারবার না দিয়ে আলাদা করে দেই এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই মানটা পাবেন আর এখানে দেখুন এটাকে আমাদের কিন্তু আবার ইউ এর সূত্র করাচ্ছে আমরা ডেরিভেটিভের কথা ইউ এর সূত্র পড়ছিলাম যে dy dx ইউ এর সূত্র মনে আছে কিনা জানি না ইউ সামনে থাকবে dy dx v কে করতে হবে মাইনাস v সামনে থাকবে dy dx u কে করতে হবে এখানে ওকে এটা আমাদের ডেরিভেটিভের জন্য ইউ এর সূত্র ছিল এই সূত্র আমি যে अप्लाई করি তো এখানে দেখবেন যে আমাদের এই মানটা পাবো এখানে x + 1 e পর x পাবো ওকে এটা আমাদের এখানে মান পাবো আর কি আই থিংক এটা বুঝতে পারছেন যে আমাদের কেমন এটা হয়েছে আমি প্রথমে x করব তারপর এটাকে ডেরিভেটিভ করলে আমাদের কি x e পর x হবে আবার এখানে আমি যদি e পর x কে সামনে রাখি আর x কে ডেরিভেটিভ করলে 1 হবে তো এখান থেকে আপনি যদি এখানে e পর x টাকে যে কমন নেন তাহলে আমাদের 1 + x কিন্তু পাবেন এই যে 1 + x আমি করলাম এখানে এন্ড ফাইনালি একটা কাজ হবে এখানে যে এই 1 + x এবং 1 + x কিন্তু উপর নিচে কাটা যাবে তো এখানে এই যাতে থাকলো কি আমি মাইনাসটা দিয়ে একবার গুণ করে দেই যে মাইনাস ই পর এক্স ই পর এক্স ওয়ান প্লাস এক্স আর শুধুমাত্র এখানে কি এই মাইনাস ওয়ান এবং এই মাইনাস কত প্লাস হবে এখানে ই পর এক্স থাকবে আর আপনি তো জানেন যে ই পর এক্সকে যদি আপনি এখানে ইন্টিগ্রেশন করেন বা ডেরিভেটিভ করেন ই পর এক্সে পাবো তো এই মানটা আমরা ফাইনালি পাবো এখানে এখন আপনি লিমিট বসান যে অতএব দিয়ে এখানে এই মানটা লিমিট এই শূন্য থেকে তিন করে দেন দেওয়ার পরে আপনি করবেন কি এখানে এই যে লিমিটটা এখানে শূন্য থেকে এটা এই মানটাতে লিমিট করলেন এখানে এটাতে লিমিট করে দেন করার পর প্রথমে আপনি আপার লিমিট করেন আপার লিমিট করলে কত হবে এখানে এখানে তিন করলে ওয়ান প্লাস থ্রি আর আমাদের মাইনাস থ্রি সামনে আসবে ই এর পর মাইনাস থ্রি হবে আর এখানে ই পর থ্রি হবে আর এখানে আপনি যে লোয়ার লিমিট করেন সূত্রে মাইনাস এখানে তো জিরো বসালে তো পুরোটাই জিরো কারণ আমাদের এখানে এটা জিরো মানে পুরোটাই জিরো আর আমাদের এই ই পর জিরো মানে কি এই যে এটা আর কি বললাম কারণ এটা একটু ক্যালকুলেশন করে দেখেন তো এই এই জায়গাটা ক্যালকুলেশন করেন তো কত হবে একটু আমি ক্যালকুলেশনটা করে নিই এটা ফোর না তো ফোর লসাগু তাহলে আমাদের কত মাইনাস থ্রি ই পর কত হবে এখানে থ্রি হবে প্লাস ফোর কত হবে এখানে ই পর থ্রি হবে এখান থেকে যে ফোর ই পর থ্রি থেকে এটা বাদ দিলে কি ই পর থ্রি বাই ফোর পাবেন আর এটা তো আমাদের জিরো আর আমাদের এটা ই পর জিরো মানে কি ওয়ান তার মানে মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার হবে আমি একইভাবে যে সেকেন্ড নিয়মটা করি তো সেকেন্ড নিয়মটা হচ্ছে আমাদের জাস্ট ধরাধরি একটা বিষয় মানে লজিক্যাল বিষয় এখানে আমরা করব কি এখানে ওয়ান প্লাস এক্স আছে না তো উপরে আমরা কি করবো ওয়ান প্লাস এক্স আনার ট্রাই করবো এখানে তো আমি যেখানে উপরে ওয়ান প্লাস এক্স আনি তো ওয়ান প্লাস এক্স আনতে গেলে কিন্তু মাইনাস একটা ওয়ান বিয়োগ করা লাগতেছে আর ই পর এক্সটা এখানে রাখলাম এখানে লিমিট এখনো আমি কোনো চেঞ্জ করিনি কারণ ই পর এক্সটা আমি কি এই যে ওয়ান প্লাস এক্সের সাথে একবার দেবো এই যে ওয়ান প্লাস এক্সের সাথে করলাম আর এখানে মাইনাস ওয়ানের সাথে করলাম এখানে দুটোকে আমি যে সেপারেট ভাবে নেই বা আপনি যদি চাইলে এখানে কিন্তু আমি আলাদা করে লিমিটে দিয়েছি আপনি চাইলে এখানে লিমিটে এখানে না দিয়ে একদম লাস্টে গিয়ে লিমিটে দিতে পারেন এখানে ওকে লাস্টে গিয়ে লিমিটে দিতে পারেন কারণ তখন আরও ইজি হবে এটা আপনি লিমিটে এখানে না দিয়ে লাস্টে গিয়ে লিমিটটা দেবেন ভাগ করবেন তো এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এখানে এই এটার সাথে কাটলে একটা আমাদের ওয়ান প্লাস এক্স থাকবে এখানে তো আমি ই পর এক্স ওয়ান প্লাস এক্স করলাম আর ডিএক্সটা এখানে রাখলাম ডিএক্স এখন লেখার দরকার নেই ডিএক্স একবার লাস্টে দেবেন এখানে ওকে এটা আমি বেশি বেশি মনে করে ফেলছি এটা আমি যদি ইরেজ করে দিই আমি একটু ব্ল্যাক নিয়ে হোয়াইট নিয়ে এখানে এটা ইরেজ করে দিলাম এখানে মনে করুন এটা আমাদের নেই এখানে হ্যাঁ এটা মনে করুন ভুলে হয়ে গেছে আর কি তো আমি এটা এভাবে রাখলাম দেন আমাদের এখানে ফার্দার যে কাজটা হবে সেটা হচ্ছে কি
এটা তো বুঝছেন মনে হয় সবাই। এখন আমরা যদি এখানে একটু কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা মনে আছে কিনা জানি না, যে আপনার হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স, হ্যাঁ ই পর এক্স, মানে এফ অফ এক্স করার পর যদি আপনি এফ ড্যাশ অফ এক্স পান, তাহলে আমাদের সূত্র হয় ই পর এক্স এফ অফ এক্স হয় এখানে। এটা কিন্তু আপনাকে পড়ানো হয়েছে, আই থিঙ্ক মনে না থাকলে একটু দেখবেন বইয়ে এটা করা আছে আর কি, মানে এটা একটু বেশ ঝামেলা হয়ে গেছে যে আমাদের এফ অফ এক্স এটা, হ্যাঁ এফ অফ এক্স। তো এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে যে আমাদের পরের অংশটা পানে এখানে, তাহলে আমাদের অবশ্যই ইন ই পর এক্স থাকতে হবে, তাহলে আপনার কি হবে অ্যান্সার হবে এখানে ই পর এক্স এ পর এক্স হবে। তো আপনি যদি এখানে এই এই অংশটা করেন এখানে ওয়ান প্লাস ই পর, মানে ওয়ান প্লাস এক্স কে যদি ডেরিভেটিভ করেন, ওয়ান প্লাস এক্সটাকে যদি ডেরিভেটিভ করেন, তো আমি এখানে একটু দেখাচ্ছি আপনাকে ই পর এক্সটাকে আপনি তো চাইলে সামনে এখানে কমন নিতে পারেন, মানে এটাকে আপনি একবার চাইলে সামনে কমন নিতে পারেন, যে আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি আমি ই পর এক্সটা কমন নিয়ে এই যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো আপনি এটাকে করেন তো এই ওয়ান প্লাস এক্সটা উপরে ডেকে ইনভার্স ওয়ান হবে এখানে, আর এটা কিন্তু অবশ্যই ডেরিভেটিভ করতেছেন, কি করতেছেন ডেরিভেটিভ করতেছেন এখানে। ওকে পাওয়ার, মানে পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বাদ যাবে এখানে, এটাকে ডেরিভেটিভ করা লাগে, কি করা লাগে ডেরিভেটিভ। তো পাওয়ার মাইনাস সামনে আসবে এখানে পাওয়ার থেকে এক বাদ যাবে, ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস ওয়ান হবে এখানে, তার মানে মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স, তারপর কি হবে এখানে মাইনাস টু হবে। এটা কিন্তু এভাবে লেখা যাবে এখানে, মাইনাস তো থাকবে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, তারপর কি স্কোয়ার লেখা যাবে এখানে। তো তার মানে আপনি এইটাকে করে এই মানটা পেলেন এখানে, তার মানে অ্যান্সার লেখা যাবে এখানে কি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ই পর এক্স, আর লিমিট এখানে দিবেন, কারণ আপার লিমিট এবং লোয়ার লিমিট করেন, যে আপার লিমিট তিন বসান এখানে, যে ওই এক্স এর সাথে তিন করলে এখানে ওয়ান প্লাস থ্রি ই পর থ্রি এখানে, আর এখানে লোয়ার লিমিট যদি করেন এখানে তাহলে কত হবে ওয়ান বাই ওয়ান প্লাস জিরো আর ই পর জিরো এখানে। তো এটা মানে কি ই পর থ্রি বাই ফোর হবে, আর এখানে আমাদের ই পর জিরো এটা আমাদের ওয়ান আর ই পর জিরো মানে ওয়ান, তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু একই আসলো এখানে। ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সটে করবো কি, আমাদের এখানে পরবর্তী যে এগারোর যে নিয়মটা আছে এখানে এইটা সলভ করবো, আর এখানে অবশ্যই এখানে আপনি এই এই দুটো ম্যাথ অবশ্যই ভালো করে করবেন, দশের এক এবং দুই, এই দুটো ম্যাথ পারলে আপনি বাকি দুটো ম্যাথ এমনিতেই পারতেন। ওকে এটা জাস্ট প্র্যাকটিসের বিষয়।